হ্যালো বন্ধুরা, স্টুডিও ফিরদৌসের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমি আজকে আপনাদের ম্যানুয়াল মোডে বেস্ট পিকচার কোয়ালিটি সেটিংস দেখাবো, যাতে করে ওয়েডিং ফটোগ্রাফিতে ছবি তোলার পর আপনারা খুব সুন্দরভাবে কম্পিউটারে পোস্ট এডিটিং করে নিতে পারবেন। তো চলুন শুরু করা যাক আজকের সেটিংস। দেখুন, আমাদের ক্যামেরা রয়েছে ম্যানুয়াল মোডে। ম্যানুয়াল মোড কোথায় পাবেন? এখানে একটা হুইল রয়েছে, এই হুইলটা ঘুরে এখানে এম লেখা রয়েছে, এম এর পাশে একটা সাদা পয়েন্ট রয়েছে, সেই সাদা পয়েন্টের সোজা আপনি এটা রেখে যদি দেন তাহলে ম্যানুয়াল মোড এখানে দেখাবে। আর আমার হাতে যে ক্যামেরাটি রয়েছে সেটা হচ্ছে ক্যানন 80D ক্যামেরা। কি করব, প্রথমে ম্যানুয়াল মোডে আমরা গেছি। মনে রাখতে হবে ক্যামেরার ম্যানুয়াল মোডে বাই ডিফল্ট যে শাটার স্পিড থাকে, এখানে হুইল ঘুরিয়ে যেখানে হুইল রয়েছে এই হুইলটা ঘুরিয়ে বাই ডিফল্ট 1/125 শাটার স্পিড থাকে, এইটার বাই ডিফল্ট থাকে। আমরা সাধারণত 1/125 থেকে একটু বাড়িও নিতে পারি, 1/160 করে নিতে পারি, কিন্তু সুবিধার জন্য আমরা 1/125 শাটার স্পিড রাখলাম। এরপরে আমাদের সঙ্গে আসবে অ্যাপারচার। ভালো শার্প ফটো পেতে গেলে আমাদের অ্যাপারচারের দিকে খেয়াল করতে হবে। তো অ্যাপারচার কত হবে, না অ্যাপারচার হবে, তাহলে আমরা অ্যাপারচার রাখছি কত, না 8-11 অ্যাপারচার আমরা রাখতে পারি, 8-11 এর মধ্যে আমরা যদি অ্যাপারচারটা সেট করতে পারি তাহলে আমাদের শার্প পিকচার পাওয়া যাবে। সেটা অবশ্যই আপনার বিয়ে বাড়ি হোক বা যেখানে আপনি ফটোশ্যুট করছেন ঠিক সেখানে তার লাইটিং কন্ডিশনের উপরে। তো আমরা আমাদের সুবিধার মতো আপাতত 8 করে রেখে দিচ্ছি, আমরা অ্যাপারচার 8 করে রাখলাম। এরপরে আমরা যেটা আসবো সেটা হচ্ছে আইএসও। তো আইএসওতে আমরা, এই হচ্ছে আইএসও, তো আইএসও কত রাখবো, না আইএসও আমরা রাখবো যেহেতু ম্যানুয়াল মোডে আমরা ফটোশ্যুট করছি তো আমাদেরকে চেষ্টা করতে হবে আইএসওটাকে সর্বোচ্চ কমিয়ে রাখার। তো আইএসওটাকে আমাদের সর্বোচ্চ কমিয়ে রাখার চেষ্টা করতে হবে। সেটা কি করতে হবে, না আইএসওটাকে আমরা দেখো এখানেই আমরা আইএসও রাখবো, হয় 200 রাখবো কিংবা 100 রাখবো। যদি আমরা আইএসও 100 মধ্যে রেখে ছবি আমার মনের মতো ছবি নিয়ে আসতে পারি তাহলে তো খুব ভালো একটা বিষয়। তো আমরা 100 থেকে 200 আমরা আইএসও রাখার চেষ্টা করব। তো আমরা এখানে ধরো 200 রাখছি। তো আইএসওটা কি হয়, না লাইটিং কন্ডিশন অর্থাৎ আপনার বিয়ে বাড়িতে বা যেখানে আপনি শ্যুট করছেন সেখানে যদি লাইটটা যদি সাফিসিয়েন্ট থাকে তাহলে আমরা এই আইএসওটাকে কমিয়ে নিতে পারবো, আইএসও আমরা এখানে কমিয়ে নিতে পারবো। এরপরেও যদি আমার মনের মতো পিকচার না আসে, যদি না হয় তাহলে আমরা আইএসওটাকে সামান্য কিছুটা বাড়িয়ে নিতে পারবো, 400 নিতে পারবো বা 500 বা 600, কিন্তু কখনো 800 বা 1000 বা 1000 বা 1200 বা 1200 এর মধ্যে আমরা যাবো না। বেশি শাটার আইএসওতে গেলে কি হবে, না পিকচারে নয়েজ আসে, পিকচার তো হয় কিন্তু নয়েজ আসে। তো আমরা কি করবো, না আইএসওটাকে একটু কমিয়ে নিয়ে আমরা এখানে 200 রাখবো। তো আমরা আইএসও 200 রাখলাম। এরপরে আমাদের যেটা রয়েছে এক্সপোজার কম্পোজিশন, তো এই এক্সপোজার কম্পোজিশনে আমরা কিছু করবো না, এটা যা আছে বাই ডিফল্ট এটা রেখে দেবো। এরপরে আছে ফ্ল্যাশ এক্সপোজার কম্পোজিশন, ফ্ল্যাশ এক্সপোজার কম্পোজিশন এটাও বাই ডিফল্ট আমরা রেখে দেবো। এরপরে আমরা আসবো কি, না আমাদের যে একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে পিকচার স্টাইল। দেখো এখানে পিকচার স্টাইল প্রচুর টাইপের পিকচার স্টাইল আছে, এটা হচ্ছে পিকচার স্টাইলটা হচ্ছে অটো পিকচার স্টাইল, এটা অটো পিকচার স্টাইল, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড, এটা হচ্ছে পোর্ট্রেট, এটা হচ্ছে ল্যান্ডস্কেপ, এটা হচ্ছে ফাইন ডিটেল, আর এটা হচ্ছে নিউট্রাল। তো আমরা ম্যানুয়াল মোডে যখন ফটোশ্যুট করবো তাহলে আমরা দুটো কাজ করতে পারি, একটা হচ্ছে নিউট্রালে করতে পারি, যদি আমি কম্পিউটারে কাজ করার সময় যদি ভালো পোস্ট এডিটিং করতে পারি তাহলে আমি অবশ্যই নিউট্রাল মোডে দেবো, যদি ভালো এডিটিং করতে পারি তাহলে আমি নিউট্রাল মোডে করে নিতে পারবো, তার ভালো এডিট করা হবে। কিন্তু আমরা এখানে আমাদের সুবিধা মতো আমরা স্ট্যান্ডার্ডে যাচ্ছি, স্ট্যান্ডার্ড পিকচার মোডে আমরা যাচ্ছি, স্ট্যান্ডার্ড করলে আমরা ম্যানুয়াল মোডে ভালো পিকচার কোয়ালিটি পেতে পারি। এরপরে আমরা আসবো একটা অবশ্য রয়েছে যে কেলভিন, বিভিন্ন এখানে কালার টেম্পারেচার আছে, দেখো কালার টেম্পারেচার রয়েছে। একটা জিনিস মাথায় রাখতে হবে, কখনোই আমরা অটো অ্যাম্বিয়েন্স প্রায়োরিটিতে রাখবো না, ম্যানুয়াল মোডে যখন আমরা ফটোশ্যুট করতে যাচ্ছি তখন আমরা কখনো অটো হোয়াইট ব্যালেন্সে রাখবো না, কারণ অটো হোয়াইট ব্যালেন্সে না রেখে আমরা তাহলে কোথায় যাব, না আমরা চলে যেতে পারি
কাস্টমে। এখানে কি হবে, এখানে কাস্টমে যদি আপনার কাছে গ্রে কার্ড থাকে, গ্রে কার্ড ইউজ করতে আপনি ভালো পারেন যদি, তাহলে আপনি কাস্টম ইউজ করুন, নতুবা সবচেয়ে সুবিধা একদম প্রফেশনাল ফটোগ্রাফারের মতোই আপনি প্রফেশনাল ফটোগ্রাফার হতে পারবেন যদি আপনি কেলভিনটাকে ভালো বুঝতে পারেন। কেলভিনটাকে আমরা বাড়ানো বা কমানো করতে পারি। দেখুন কেলভিনটাকে আমরা বাড়াচ্ছি এখন 4500, 5000, 5100, 5200, 5300 ইত্যাদি করে বাড়াচ্ছি। যদি আপনার স্টুডিও লাইট, স্টুডিও লাইট যদি ইয়েলো বেস হয়, অর্থাৎ যদি ইয়েলো টাইপের কালারের হয় স্টুডিও লাইট যদি ভালো থাকে, তাহলে আপনি এটা কত রাখতে পারেন, না 5000 রাখতে পারেন। 5000 রাখার পরে যদি আপনি বিয়ে বাড়িতে দেখেন যে না আপনার ছবিতে টেম্পারেচারটা অত্যধিক বেশি হচ্ছে, তখন আপনি কি করবেন, না টেম্পারেচারটাকে একটু কমিয়ে দেবেন। আপনি টেম্পারেচারটা কমিয়ে 4200 রাখতে পারেন। টেম্পারেচার আপনি আপনার সুবিধা মতো টেম্পারেচার করে দিতে পারবেন, যাতে আপনার মনের মতো, অর্থাৎ আপনি যে ছবিটা লুকস চাইছেন সেই লুকস দিতে গেলে আপনাকে টেম্পারেচার কন্ট্রোল করে নিতে হবে। এরপরে আমরা আসব যে অটো লাইটিং অপটিমাইজার। এটা আপনি ইচ্ছে করলে চেঞ্জ করে নিতে পারেন, তবে আমি আমার মতে এটা না করলেও চলে, তো আপনি করতেও পারেন বা না করলেও চলে। তো আমরা এটাই রাখলাম। এখন আমরা আসব ফোকাস। এখানে ফোকাস যেখানে রয়েছে এআই ফোকাস, এফ অপারেশন এআই ফোকাস, এটা আমরা করবো না, কারণ আমরা যেহেতু ম্যানুয়াল মোডে ফটো তুলতে যাচ্ছি এবং ছবিটা স্টিল রয়েছে, অর্থাৎ সাবজেক্ট যার আপনি ছবি তুলছেন সে একদম পুরো স্টিল রয়েছে, তখন আমি অবশ্যই আপনাদের প্রিফার করব যে ওয়ান শট মোডে এটাকে রাখবেন। আর যদি সাবজেক্ট আপনার এটা নড়াচড়া করে, যদি ফোকাসিং অন মুভিং সাবজেক্ট, যদি সাবজেক্টটা একটু নড়াচড়া করে তাহলে আপনি রাখবেন এআই সার্ভো। কিন্তু যেহেতু ম্যানুয়াল মোডে আপনি করতে যাচ্ছেন, শাটার স্পিড আপনার রয়েছে 1/125, অর্থাৎ 1/125, তাহলে যদি আপনি মুভিং সাবজেক্টে তুলতে চান তাহলে অবশ্যই আপনাকে স্ট্যান্ড লাগবে, স্ট্যান্ডের ওপরে বা ট্রাইপড করে ইউজ করে ফটো তুলতে হবে। হাতে তুলতে গেলে, হাতে যদি আপনি ছবি তুলতে চান তাহলে সেক আসতে পারে। তো কি করবেন না, আপনি সবচেয়ে ভালো হবে ওয়ান শট মোডে রাখবেন, যে একদম স্টিল ফটো যে দাঁড়িয়ে আছে তখন ওয়ান শট মোডে রাখলেন। এইটার পরে আমরা চলে আসব যে ম্যানুয়াল সিলেক্ট জোন। ম্যানুয়াল সিলেক্ট জোনে আমরা আসব, কোথায় যাব না, ম্যানুয়াল সিলেক্ট জোন সবচেয়ে ভালো ম্যানুয়াল মোডে আপনি যখন করবেন, হয় সিঙ্গেল পয়েন্ট ফোকাসে রাখতে পারেন এখানে, কিংবা 9 পয়েন্ট ফোকাস পয়েন্টে রাখতে পারেন। 9 পয়েন্টে দেখুন, 9 পয়েন্টে আপনি রাখতে পারেন, এই মোডে রাখতে পারেন, এটা মিডিলে এটা রেখে আপনি ম্যানুয়াল মোডে ছবি তুলতে পারেন। যদি সম্ভব হয় আপনি কোথায় যাবেন না, সিঙ্গেল পয়েন্ট ফোকাস পয়েন্টে যাবেন, ওটা আপনাকে দেখাচ্ছি। এই হচ্ছে সিঙ্গেল পয়েন্ট, রাইট, সিঙ্গেল পয়েন্ট ফোকাস। দেখুন এটাকে আপনি ইচ্ছে মতো যে কোনো এক অংশে সিলেক্ট করে নিয়ে সাবজেক্টকে ফোকাস করতে পারবেন, সাবজেক্টের আইকে ফোকাস আপনি ভালোভাবে করতে পারবেন। যদি এই ক্ষেত্রে অসুবিধা হয় তখন আপনি যাবেন 9 পয়েন্ট, তখন আপনি চলে যাবেন 9 পয়েন্ট, এই মোডে চলে যাবেন, এখানে যাবেন। এখন আমরা এটা 9 পয়েন্টে রাখার পরে আমরা আসছি মিটারিং মোড। চুজ দ্য মিটারিং মোড হাউ সাবজেক্ট ব্রাইটনেস ইজ মেজার্ড, অর্থাৎ আমরা এই মিটারিং মোডে কোথায় যাবো না, ইভ্যালুয়েটিভ মিটারিংয়ে যাবো। ম্যানুয়াল মোডে যখন আমরা ফটোশ্যুট করবো দুটো মোড আমরা এখানে পছন্দ করতে পারি, তো কি না, ইভ্যালুয়েটিভ মিটার মোড। আর আমরা এটা স্পট মিটার মোডে যাবো না, আর আমরা এটা করতে পারি না, সেন্টার ওয়েটেড অ্যাভারেজ যদি আমরা এখানেও যেতে পারি, কিন্তু আমাদের সুবিধার জন্য আমরা করবো কি না, ইভ্যালুয়েটিভ মিটারিং মোডে আমরা ছবিটা শ্যুট করবো। এখন আমরা আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়, ম্যানুয়াল মোডে শ্যুট করার জন্য এবং ভালো ফটোগ্রাফি করার জন্য এবং ভালো পিকচার কোয়ালিটি পাওয়ার জন্য, শার্প ইমেজ করার জন্য, এবং সেই যে ইমেজটি আপনি ওয়েডিং ফটোগ্রাফি বা যে কোনো জায়গা থেকে তুলে নিয়ে এলেন, ছবি শ্যুট করে এলেন, সেটাকে ভালোভাবে এডিট করার জন্য অবশ্যই আপনাকে যেটা করতে হবে সেটিং, সেটা হচ্ছে র ইমেজ, ইমেজ কোয়ালিটিতে আমাদের যেতে হবে, সেটা হচ্ছে র ইমেজ, এই র ইমেজ আর কি না লার্জ ইমেজ। তাহলে আপনি যখন শ্যুট করবেন তখন একই সঙ্গে আপনাকে দুটো কোয়ালিটির পিকচার আপনাকে দেবে, তো র ইমেজ এবং লার্জ ইমেজ। আপনি র ইমেজ করলে বিভিন্ন ধরনের অপশন হবে, যখন পোস্ট এডিটিং করবেন ক্যামেরায় কম্পিউটারে, তখন আপনি র ইমেজ যদি শ্যুট করে নিয়ে আসেন তাহলে আপনি ইচ্ছে মতো কম্পিউটারে আপনার লাইটিং, টেম্পারেচার, কালার, টোন, তারপরে নয়েজ রিডাকশন,
যা যা প্রবলেমগুলো বিয়ে বাড়িতে যদি হয়ে থাকে সেগুলো আপনি এখানে ইজিলি খুব র এবং লার্জ মোডে আপনি করে নিতে পারবেন, পছন্দ মতো করে পোস্ট এডিটিং করে নিতে পারবেন। এরপরে আপনি কি করলেন না করলেন যে আপনি করেছেন কি ম্যানুয়াল মোডে গেছেন, শাটার স্পিড কন্ট্রোল করেছেন, আপনি অ্যাপারচার কন্ট্রোল করেছেন, আপনি আইএসও কন্ট্রোল করেছেন। ম্যানুয়াল মোডে করতে গেলে লাইটিং কন্ডিশনের উপরে আপনি এগুলো কন্ট্রোল করছেন, তাহলে 1/125 যদি আপনি ভাবেন যে আরও স্পিড আমাদেরকে বাড়িয়ে দিতে হবে তাহলে 1/60 বা 1/200 ইত্যাদি করে নিতে পারবেন। তো যদি এই শাটার স্পিডের মধ্যেই রাখতে চান তাহলে আপনি যদি দেখেন যে না লাইটিং কন্ডিশন একটু লো, তখন কি করবেন না আইএসওকে সামান্য বাড়িয়ে দেবেন, আইএসওটা একটু বাড়িয়ে দেবেন। তাহলে এই ছিল আমাদের বিষয়। তাহলে বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, বন্ধুদের শেয়ার করুন, আর এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।